বিসমিল্লাই রহমান রহিম ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম রাইসের পক্ষ থেকে এবং চ্যানেল কন্যাফুলির পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আজ মহান সাতই মার্চ এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবাসীর উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা এবং দেশে দেশকে শোষণমুক্ত করার জন্য ডাক দিয়েছিলেন তাহার দাকে সাড়া দিয়ে আপময় জনগণ দেশকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছেন আমরা আজ এই দিনে তাঁহার আত্মার মকফরত কামনা করতেছি এবং যারা শহীদ হয়েছে তাদেরও আত্মার মকফরত কামনা করতেছি বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন আমরা সোনার বাংলা এই দেশবাসী উপহার হিসেবে পাইতেন বঙ্গবন্ধু যদি বেঁচে থাকত একটি সিঙ্গাপুরের মতো আমরা একটি দেশ উপহার পাইতাম যেহেতু সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন জেল জুলুম সহ্য করেছেন কিন্তু সোনার বাংলা শোনার মানুষ তিনি পাই নাই আজ আমরা তা উপলব্ধ করতেছি আমরা দেশের মানুষগুলি বুঝতেছি এখন যে নেতা যদি ভালো হয় দেশ অনেক সুন্দর করা যায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ দিতে চাই তিনি অনেক উন্নয়ন করেছে। শেখ মুজিবুর আদর্শ বাস্তবায়ন করতে চাইছে আমরা তাদের সহযোগী হিসাবে আর একটু অনুরোধ করব দেশের মানুষ এখন উন্নয়ন দেখতেছে কিন্তু মাদক থেকে আমরা দেশকে মুক্ত করতে পারি নাই আমরা এখন দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে পারি নাই প্রধানমন্ত্রী নিজে চেয়েছে একটি মাদক মুক্ত এবং সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য এখন দেখতেছি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মুখে বলে অন্তরে নাই তারা কীভাবে কোটি কুটি টাকার মালিক হবে তা নিয়ে ব্যস্ত আছে প্রধানমন্ত্রীর উন্নয়নকে দুলিস করে দিচ্ছি কিছু কর্মী বাহিনী আমরা আমাদের দেশবাসীকে আমরা আহ্বান করব বঙ্গবন্ধু যে সাতই মাস বাসন দিয়েছিলেন সেই বাসন অর্থনীতি মুক্তি দেওয়ার জন্য এবং দেশকে দেশের মানুষকে ভালোবাসে সোনার বাংলা করার জন্য আমি প্রধানমন্ত্রী যে সোনার বাংলা করতে চাই আমরা তাহাকে সহযোগিতা করব এবং দেশকে ভালোবাসব দেশের জন্য কাজ করব। এই শপথ হোক সাতে মাসের বাসনের আমরা সেই দোয়াই করি বঙ্গবন্ধুর জন্য এবং যারা শহীদ তাদের জন্য দোয়া করি তাদের আত্মার মকফরাতকে কামনা করি ন্যাশনাল এনভায়মেন্ট হিউম্যানাইটসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাইয়ে শুভেচ্ছা জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ